উনহা জবানের হচ্ছে শিরক আর কুফরি, শিরক আর কুফরি। জবান দ্বারা কেউ শিরক করলো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, খাজা বাবাকে ডাকুক, আর শাহজালালকে ডাকুক, আর আটরশিকে ডাকুক, জীবিত পীরকে ডাকুক, আর মৃতকে ডাকুক, গাইরুল্লাহকে ডাকলো। অমান আদাল্লো মিম্মাইয়া তো মিন দুনিল্লাহ, ওর চাইতে পথভ্রষ্ট অধম আর কি আছে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। সবচেয়ে অধম, সবচেয়ে পথভ্রষ্ট, সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ, বা বাবাকে উদ্ধার করো ইত্যাদি, যে শিরকি কথা বলে অথবা কুফরি কথা বলে আল্লাহর নাই। হ্যাঁ, ধর্ম মানুষের বানানো, নাস্তিকদের কুফরি, এগুলো হলো সবচেয়ে বড় অপরাধ। এগুলো মেলা রকমের আছে, কিন্তু এক কথায় দুটো কথাতে বলা যেতে পারে, শিরক আর কুফরি হচ্ছে জবানের সবচেয়ে বড় পাপ। যেই পাপে মুশরিকরা লিপ্ত রয়েছে বাচনিক শিরকের মাধ্যমে, কথার শিরকের মাধ্যমে, কাজেও শিরক করে, কথাও শিরক করে। আর নাস্তিক বেদিনরা আল্লাহ সম্পর্কে অন্যায় কথা বলে, আল্লাহর দিন সম্পর্কে অন্যায় কথা বলে। জি হ্যাঁ, বেদিনদের কথা যেমন, ধার্মিক হলে মূলবাদী হয়ে যায়, না হয় চরমপন্থী হয়ে যায়, না হয় জঙ্গি হয়ে যায়, এইসব টাইটেল দেওয়া ধার্মিক লোকদেরকে কট্টরপন্থী বলা, টাকনার ওপর কাপড় থাকলে, দাড়ি থাকলে, এগুলি সব কুফরি অথবা কুফরির কাছাকাছি কথা। হয় এগুলো একেবারে কুফরি, আর না হলে কুফরির কাছাকাছি চলে গেছে, আর কুফরির গর্তের কিনারায় পৌঁছাচ্ছে, যে কোনো সময় কুফরিতে লিপ্ত হইতে পারে, তার অন্তরের অবস্থার উপর নির্ভরশীল। এগুলি হলো জবানের সবচেয়ে বড় পাপ। তাহলে এই জবানের পাপগুলি কিছু ধার্মিক লোকেরা করে যারা শিরকের ধর্ম পালন করে, আর বিধর্মীরাও করে যেসব নাস্তিক বেদিন দুনিয়াদার পেট পূজারী, ওরাও এই পাপগুলি করে যারা কুফরি কথাবার্তা বলে। দুই নম্বর জবানের অপরাধ শিকার।